যখন দেখবেন যে আপনার কোনো শত্রুপক্ষ আপনাকে কোনো একটা বিপদে ফেলে দিয়েছে, যখন আপনি কোনো একটা বিপদে পড়ে যাওয়ার পর সাথে সাথে আপনার যত শত্রু আছে এবং আপনার যত বন্ধুবান্ধব আপনজন আছে সবার প্রতি আপনি কড়া নজর রাখবেন। কড়া নজর রাখলে আপনি ধরতে পারবেন যে আপনার শত্রু আর কি কি করতে পারে, আপনি সেই ব্যাপারে সতর্ক হতে পারবেন। আপনি যখন আপনার আপনজন এবং শত্রু দুই পক্ষের উপরে কড়া নজর রাখবেন তখন আপনার শত্রুপক্ষ এবং আপনজনের মধ্যে কেউ আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। হয়তো আপনারা বলবেন যে আপনজন আবার কীভাবে শত্রুতা করে, আপনজন কীভাবে ক্ষতি করে। আপনার ক্ষতি করার জন্য আপনার শত্রুপক্ষ যতটুকু আপনার ক্ষতি করতে পারবে আপনার আপনজন তার চেয়ে বেশি ক্ষতি করতে পারবে আপনার। কারণ আপনি কোথায় আছেন, কখন কোথায় থাকেন, কী অবস্থায় থাকেন, আপনার দুর্বল জায়গাগুলো শুধুমাত্র আপনার আপনজন লোকেই জানে। ইতিহাসে আপনি জানবেন যত বড় বড় রাষ্ট্রনেতাকেই ক্ষতি করেছে তার আপনজন, আপন আত্মীয় স্বজন ছাড়া অন্য কেউ ক্ষতি করে নাই। কারণ বাহিরের কোনো শত্রু এত সুযোগ এবং এত সুবিধা, এত গোপন তথ্য কখনো সংগ্রহ করতে পারবে না যদি আপনার আপনজন যদি সেটা না দেয়। কারণ আপনার সকল গোপন তথ্য শুধুমাত্র আপনার আপনজনে ভালো করে জানে, আপনার শত্রুপক্ষ এত বেশি জানে না। তো আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যখন কোনো বিপদে পড়বেন সাথে সাথে আপনি সবার প্রতি আপনি কড়া নজর রাখবেন, চোখ কান খোলা রাখবেন। আর এইভাবে করে আপনি অনেক বিপদ আপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। যখন বিপদে পড়ে গেছেন তখন উপরে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আর বিপদটা যেন বাড়তে না পারে সেটার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপগুলো গ্রহণ করবেন, আর যেন বড় কোনো সমস্যা না হতে পারে সেই জন্য আপনি সবার প্রতি কড়া নজর রাখবেন। আর এইভাবে করে আপনি আপনাকেই আপনি বড় বড় বিপদ আপদ থেকে নিজেকে নিজে রক্ষা করতে পারবেন। আপনি যখন এইভাবে বিপদ আপদ থেকে নিজেকে নিজে রক্ষা করার কৌশলগুলো শিখে যাবেন তখন আপনার শত্রুপক্ষ আগামী ভবিষ্যতে আপনাকে যে কোনো বিপদে ফেলতে অবশ্যই হিসেব করবে। কারণ তারা জানবে যে আপনি অনেক বেশি অ্যালার্ট, অর্থাৎ আপনি সতর্ক আছেন। তাই আপনাকে অবশ্যই সেই কথাগুলো খেয়াল রাখতে হবে। আপনি বিপদে পড়েছেন তাই বলে যে আপনি আবার আরেকজনকে বিপদে ফেলবেন সেটা নয়। আপনি বিপদ থেকে নিজেকে নিজে কীভাবে রক্ষা করবেন সেটা খেয়াল রাখবেন। বিপদের সময় কখনো হাহুতাশ করবেন না। অনেকেই জীবনে সবচেয়ে বড় ভুল করে যে বিপদে পড়ার সাথে সাথে হাহুতাশ করে এবং কি পাগলের মতন আচরণ করে। তখন কি হচ্ছে, যে বিপদে পড়েছে সেই বিপদ আরও বাড়তি হয়ে যায় এবং কি আরও বড় সমস্যা তার জন্য এসে দাঁড়াতে। কখনো এত বড় ভুল করবেন না। আপনি যদি এই ভুলগুলো করেন তাহলে আপনার জীবনটা আরও ধ্বংস হয়ে যাবে, আপনার শত্রুপক্ষ আপনাকে আরও বেশি ঘায়েল করতে পারবে। আপনাকে ছোট একটা বিপদে ফেলে দিয়ে আপনার শত্রুপক্ষ অনেক সময় থাকে যে আপনি কী করতেছেন, আপনি কী করবেন সেটাই তারা জানতে চায়। বিপদের সময় ধৈর্য ধরবেন এবং আস্তে আস্তে কীভাবে বিপদ থেকে রক্ষা পাবেন উপর আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং নিজে আস্তে আস্তে চেষ্টা করবেন এবং বাড়তি যেন কোনো সমস্যা না হতে পারে এবং আপনি যে সমস্যায় পড়েছেন সমস্যাটা যেন দীর্ঘায়িত না হতে পারে এবং ওই সমস্যাটা যেন আপনাকে আর বেশি ক্ষতি না করতে পারে সেজন্য আপনাকে যতটুকু সতর্ক হওয়ার দরকার ততটুকু সতর্ক হবেন। আর এইভাবে করে আপনি আপনার শত্রুর মাথা নামিয়ে দিতে পারবেন। আপনার শত্রু আপনার কোন জায়গায়, আপনার কোন গোপন জায়গায় বা আপনার কোন দুর্বল জায়গায় আপনাকে আঘাত করেছে সেটা আপনাকে অবশ্যই চিহ্নিত করতে হবে এবং সে অনুযায়ী আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। একটা কথা খেয়াল রাখবেন যে আপনার শত্রুপক্ষ সবসময় আপনার গোপন জায়গাগুলো এবং আপনার দুর্বল জায়গাগুলো বেশি খোঁজ করে, আর এই দুর্বল জায়গাগুলোতে সে আঘাত করে আপনাকে এইভাবে ক্ষতিগ্রস্ত। অতীত করেছে, এখন করতেছে, ভবিষ্যতেও করবে। তাই আপনি আপনার দুর্বল জায়গাগুলো অবশ্যই আস্তে আস্তে আরও শক্ত করে নেবেন যাতে করে আগামী ভবিষ্যতে আপনার শত্রুপক্ষ যেন আপনার কোনো বড় ক্ষতি করতে না পারে। একটা কথা খেয়াল রাখবেন যে পৃথিবীর সবাই যদি আপনার শত্রু হয় সেটা বিশ্বাসযোগ্য, আর যদি বলে সারা পৃথিবীর সবাই আপনার বন্ধু তাহলে সেটা বিশ্বাসযোগ্য নয়, কারণ সেটা বিশ্বাস করা যাবে না। বন্ধুত্ব যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে কিন্তু শত্রুতা কখনো শেষ হয় না। এই কথাটা আমি বারবার আমার বিভিন্ন ভিডিওতে আমি কথাটা তুলে ধরেছি এবং প্রমাণ করে দিয়েছি। তাই খেয়াল রাখবেন আপনার শত্রুপক্ষ আপনাকে যখন কোনো বিপদে ফেলবে ঠিক তখন আপনি আস্তে আস্তে উপর আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং নিজে নিজে চেষ্টা করবেন। একটা কথা খেয়াল রাখবেন যে কথা বেশি প্রচার করতে যাবেন না, তার কারণ যে আপনার শত্রুপক্ষ আপনাকে বিপদে ফেলে তারা দেখতে চায় যে আপনার বিপদের কথাগুলো আপনি কার কার কাছে প্রকাশ করেন এবং কার কার কাছে আপনি সাহায্য চান।
আপনার বিপদের দিনে দেখা গেল এমন কিছু লোক আছে যেটা আপনার বন্ধু বলে মনে হচ্ছে, আসলে কিন্তু সেটা বন্ধু নয়। সে কিন্তু আপনার এই দুর্বল সময়ে, আপনার এই খারাপ সময়ে, আপনার বিপদের সময় আপনাকে আরও বড় বিপদে ফেলে দিতে পারে। তা আপনাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আপনি ইতিহাস থেকে ভালো করে জেনে নিন, নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে যত বর্তমানে বড় রাষ্ট্রনায়ক আছে তাদেরকে যে বিপদে ফেলেছে, কারা সেই বিপদে ফেলেছে সে কথাটা ভালো করে জেনে নিন। তাদেরকে বিপদে ফেলেছে তার আপনজন, তার কারণ হলো আপনজন ভালো করেই জানে যে আপনার দূরত্ব কতটুকু, অর্থাৎ আপনি কোন জায়গায় যেতে পারবেন, আপনার অর্থনৈতিক কী অবস্থা, আপনার সামাজিক কী অবস্থা, আপনার নিরাপত্তার জন্য আপনি কী কী ব্যবস্থা করেছেন, সেটা শুধুমাত্র আপনার আপনজন তারাই ভালো করে বলতে পারবে। এবং যে কোনো সময় মানুষ পরিবর্তন হয়ে যেতে পারে কথাটা খেয়াল রাখবেন। অর্থের বিনিময়ে যে কোনো সময় মানুষ তার স্বার্থকে কিন্তু পরিবর্তন করতে পারে, অর্থের বিনিময়ে মানুষ জীবনে অনেক কিছু করতে পারে। যে আপনার এমন কিছু আপনজন আছে সামান্য কিছু অর্থের বিনিময়ে সে আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে, আপনার শত্রুপক্ষের সাথে হাত মিলিয়ে আপনার অধঃপতন করে দিতে পারে। একটা কথা খেয়াল রাখবেন যে আপনাকে বিপদে ফেলে দেওয়ার জন্য যে আপনার আপনজন শত্রুর সাথে হাত মিলালে সেটা আপনার জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। তা কখনো আপনার আপনজনকে পর্যন্ত আপনি কখনো ছাড় দিবেন না, অর্থাৎ আপনার বিপদে পড়লে বা বিপদে পড়ার পর আপনি সবসময় আপনার দৃষ্টি ভালো করে আপনি কড়া নজর রাখবেন তাদের প্রতি, যেন তারা নতুন কোনো প্ল্যান প্রোগ্রাম না করতে পারে। আর মানুষকে অতি সহজে বিশ্বাস করবেন না, যখন একবার বিপদে পড়ে যাবেন তখন টের করতে পারবেন যে আসলে পৃথিবীটা কীভাবে চলতেছে এবং কে আপনার আপন কে আপনার পর। এমন কিছু ব্যক্তি আছে যে আপনার বিপদের দিনে আপনার কাছে এসে আপনার কাছে এমন কিছু কথাবার্তা বলবে, আপনার সাথে এমন কিছু আচরণ করবে যে আচরণগুলো দেখে আপনাকে অবশ্যই বাধ্য করবে যে সে আপনার একেবারে আপনজন, কিন্তু আসলে কিন্তু তা নয়। এমন অনেক ব্যক্তি আছে তারা এমন কিছু অভিনয় করে যা সিনেমার অভিনয়কে পর্যন্ত হার মানায়। কথাটা ভালো করে খেয়াল রাখবেন। তাই বিপদের দিনে কখনো আপনি উপরওয়ালার হাত ছাড়বেন না, উপরওয়ালার কাছে সাহায্য চাইবেন, কারণ উপরওয়ালা আপনাকে বিপদ দিয়েছে যে আপনার সেই বিপদ থেকে আপনাকে কিছু শিক্ষা নিতে হবে যে আমি কেন বিপদে পড়েছি ও আমাকে কেন বিপদে পালানো হয়েছে। আপনার এমন কিছু দুর্বল জায়গা, আপনার এমন কিছু ব্যর্থতা, সেটা আপনাকে অবশ্যই সঠিক রাস্তায় আসতে হবে। আপনি ভুল রাস্তায় ছিলেন, সেটাকে আপনাকে সঠিক রাস্তায় এসে আপনার জীবনটাকে আরও সুন্দর করতে হবে, তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন। আমাদের মধ্যে অনেকেই এখানে এসে বড় ভুল করে থাকে, যখন সে কোনো একটা বিপদে পড়ে তখন বিপদ থেকে নিজেকে নিজে রক্ষা করার কোনো চেষ্টা না করে অনেকে আত্মহত্যা করে, অনেকে পাগলের মতন আচরণ করে, এক একজন এক এক রকম করে, কিন্তু আসলে সেটা নয়। যে আপনার জীবনে যখন কোনো একটা বিপদ আসবে, বিপদ আসা মানে আপনাকে অনেক শক্ত অনেক মজবুত করা। আপনার জীবনে যদি বিপদ না আসে তাহলে কিন্তু আপনি আরও শক্ত আরও মজবুত হতে পারবেন না। জীবনে বিপদ আসা মানে আপনাকে নতুন কিছু দিয়ে যাওয়া এবং পুরাতন কিছু কেড়ে নেওয়া। আপনি যখন বিপদে পড়বেন তখনই বুঝতে পারবেন কোন হাতটা আপনার কাছ থেকে এগিয়ে আসছে সাহায্য করার জন্য। যে অনেকগুলো হাত অনেক সময় এগিয়ে আসে কিন্তু সব হাত কিন্তু এক নয়। যখন কোথাও দেখবেন যে একটা অপরিচিত জায়গায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, সেখানে হয়তো অনেক লোক মারা গেলে সবাই কিন্তু সাহায্য করতে আসে না। এমন কিছু আছে কেউ আসে চুরি করার জন্য, কেউ আসে ভিডিও বানাতে, আবার এক একজন এক এক স্বার্থ উদ্ধার করার জন্য আসে। তাই সবার আশা, সবার দেখা এবং সবার কার্যক্রম কিন্তু একরকম না। কথাটা ভালো করে খেয়াল রাখবেন। আপনার জীবনে যখন বিপদ আসবে তখন আপনি টের করতে পারবেন যে কে আমার আপন, কে আমার বন্ধু, কে আমার ভাই, কে আমার প্রতিবেশী, কে আপনার কী হয়, সেটা ভালো করে তখনই টের করতে পারবেন। খেয়াল রাখবেন যে আপনার জীবনে যদি বলে সবাই বন্ধু, তাহলে মনে করবেন যে আপনি মিথ্যা সাগরে আপনি হাবুডুবু খাচ্ছেন। যদি আপনি মনে করেন যে সবাই আপনার শত্রু, তাহলে সেটা সঠিক হতে পারে, তবে কাউকে অবিশ্বাস করা ঠিক নয়, আবার সবাইকে বিশ্বাস করা ঠিক নয়। জীবনে চলতে হলে বিশ্বাস অবিশ্বাস দুইটা নিয়ে আপনাকে চলতে হবে, জীবনে কিছু করতে পারবেন। আর যদি জীবনে যে এইভাবে যদি না করেন তাহলে জীবনে কিছুই করতে পারবেন না, আপনার জীবনটা অন্ধকারে ভরে যাবে। আপনার জীবনে আপনি যদি কখনও কোনো লোকের সাহায্য পেতে চান তাহলে খেয়াল রাখবেন যে আপনিও তার জন্য কিছু করতে হবে। জীবনে কিছু পেতে হলে কিছু দিতে হয়, এটাই হলো নিয়ম। তো যে কথাটা প্রথমে বলেছিলাম যে আপনার বিপদের দিনে, আপনার বিপদের দিনে আপনি সর্বপ্রথম বেশি খেয়াল রাখবেন যে আপনার ছোটো ছোটো শত্রু এবং আপনার বড় বড় শত্রু এবং আপনার আপনজন যারা আছে তারা কে কী আচরণ করতেছে, কে কী রকম করতেছে। আপনি যদি একটু সতর্ক থাকেন তাহলে কিন্তু আপনি নিজেকে নিজে রক্ষা করতে পারবেন। অতীতের রাষ্ট্রনায়ক নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে এই রকম অনেকে ছিল
যে যারা এরকম একটু খেয়াল যদি করতো যে তারা আপনজনতার সাথে শত্রুতা করতেছে, তাহলে কিন্তু তাদের এত অধঃপতন হতো না। তাদের একটাই ভুল, তারা মানুষকে সহজে বিশ্বাস করেছিল এবং আপনজনের প্রতি কখনো তারা দৃষ্টি দেয় না যে আপনজন যে বড় শত্রু হতে পারে। একটা কথা খেয়াল রাখবেন, আপনার ঘরের শত্রু হলো সবচেয়ে বড় শত্রু। যে ঘরে ইঁদুর থাকে এবং ইঁদুরে যদি ক্ষতি করে তাহলে ওই ঘর কখনো উন্নতি হয় না। আপনার ঘরে যদি শত্রু থাকে তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন না, যে কোনো সময় আপনার অধঃপতন হয়ে যেতে পারে। তাই খেয়াল রাখবেন, কাউকে বিশ্বাস করাও কঠিন এবং কাউকে অবিশ্বাস করাও কঠিন। সবসময় চলার পথে খেয়াল রাখবেন কাকে বিশ্বাস করা যায়, কাকে অবিশ্বাস করা যায়, তাহলে জীবনে ভালো কিছু করতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।